হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন বীরভূমের দুবরাজপুর থানার এএসআই শেখ রেজাউল করিম। দুবরাজপুর থানায় শেষ শ্রদ্ধা জানানো হলো হৃদরোগে মৃত এএসআই শেখ রেজাউল করিমকে। শোকের ছায়া পুলিশ মহলে। বীরভূমের দুবরাজপুর থানায় শেষ শ্রদ্ধা জানানো হলো হৃদরোগে নিহত এএসআই শেখ রেজাউল করিমকে। শুক্রবার রাত্রে তার মরদেহ নিয়ে আসা হয়। ফুল মালা দিয়ে শেষ শ্রদ্ধা জানানো হয় দুবরাজপুর থানার ওসি আফরোজ হোসেন সহ অন্যান্য পুলিশকর্মীর তরফ থেকে। পাশাপাশি এদিন দুবরাজপুর শহর ও গ্রামীণ তৃণমূলের পক্ষ থেকে শ্রদ্ধা জানানোর পাশাপাশি অসংখ্য সাধারণ মানুষও শ্রদ্ধা জানান। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বিকেল 4টে নাগাদ দুবরাজপুর থানায় কর্মরত অফিসার শেখ রেজাউল করিম দুপুরে খাবার খেয়ে একটু বিশ্রাম করছিলেন। সেই সময় হঠাৎই প্রচণ্ড শ্বাসকষ্ট অনুভব করেন। সাথে সাথেই তাকে দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সিউড়ি সদর হাসপাতালে স্থানান্তরিত করেন এবং সিউড়ি যাওয়ার পথে তার মৃত্যু হয়। এদিন তার দেহ সিউড়ি সদর হাসপাতালে ময়নাতদন্তের পর পুলিশ অফিসার শেখ রেজাউল করিমের মরদেহ আনা হয় দুবরাজপুর থানায়। পরে পুলিশের পক্ষ থেকে মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়।